নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে অবশ্যই ট্রান্সফার আপডেট রয়েছে, কিছু অফিসিয়াল সিগনেচার কমপ্লিট হয়ে গেছে। সেই নিয়ে কথা বলার সাথে সাথে ইস্টবেঙ্গলের ফাইনাল ম্যাচ নিয়ে কথা বলবো। স্বপ্নের সিজন যাচ্ছে ইস্টবেঙ্গলের জন্য, তো সেই নিয়েই মূলত আমাদের আলোচনা রয়েছে এই ভিডিওতে। মানে প্রতিটা ইস্টবেঙ্গল সমর্থকদের খুবই ভালো লাগবে হয়তো এই আলোচনাটা, খুবই ইন্টারেস্টিং হবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো, একটু ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গল দলকে নিয়েই কথা বলি, তো 2023-24 সিজনটা ইস্টবেঙ্গলের কিন্তু একটা স্বপ্নের সিজন গেল। কারণ আমি এটা মনে করি যে সব কিছু খারাপ যেতে পারে না, যদি খারাপ হয় তারপরে কিন্তু ভালোও আসে। সেই জিনিসটা কিন্তু ইস্টবেঙ্গলের 2023-24 সিজনটায় সত্যি আমি দেখলাম। আমার চোখে যতটুকু মনে হয়েছে আমি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকের ভাট মনে হতে পারে এই শব্দটা, এই কয়েক মানে কিছুদিন ভালোই শুনছি যে ভাট বকো, তো আমার কথা বলতে ভালো লাগে, তোমাদের কথাগুলো শুনতেও ভালো লাগে। নয় নয় করে অনেক দিনই আমাদের এই ইউটিউব জার্নি হয়ে গেল, 25,000 ফ্যামিলি মেম্বারের খুব কাছাকাছি আমরা রয়েছি। তোমরা এগুলো পছন্দ করো, যারা পছন্দ করো না, স্কিপ বাটন রয়েছে, স্কিপ করে বেরিয়ে যেতে পারো। যেটুকু আলোচনা শোনার দরকার সেটুকু শুনতে পারো। তো যাই হোক, সেসব কথা যদি বাদ রাখি, তো আমরা যদি ইস্টবেঙ্গলের টুর্নামেন্ট নিয়েই কথা বলি, তো শুরুটা ইস্টবেঙ্গলের ডুরান্ড কাপ দিয়ে হয়েছিল। দুর্দান্ত টুর্নামেন্ট গিয়েছিল, কিন্তু ফাইনাল ম্যাচে শেষ রক্ষা হয়নি। বেশ কিছু সমস্যা, সৌভিক চক্রবর্তী না থাকা, জর্ডান এলসের ইঞ্জুরি, ফাইনাল ম্যাচটা জিততে পারেনি ইস্টবেঙ্গল। তো তখন অনেকেরই মন খারাপ হয়েছিল যে একটা টুর্নামেন্টের ফাইনালে উঠলাম, এতদিন বাদে টুর্নামেন্টটা জেতা হলো না, আবারও সেই ট্রফি খরা। তো আমি তখনও বলেছিলাম, যারা চ্যানেলকে ফলো করো জানো, যে খারাপ যখন হয়েছে ভালো নিশ্চয়ই আসছে। তো ভালো জিনিসটা মানে একদম সুদে আসলে ভালো হলো, কারণ ডুরান কাপ জিতলে একটা ট্রফিই জেতা হতো, কিন্তু সুপার কাপ জিতে ইস্টবেঙ্গল এশিয়ার মঞ্চে চলে গেল। সুপার কাপ টুর্নামেন্টটাও দুর্দান্ত ইস্টবেঙ্গলের গেছে। ওড়িশার মতন দলকে ওড়িশার ঘরের মাঠে এক্সট্রা টাইমে গিয়ে হারানো মুখের কথা নয়, সেই কাজটা ইস্টবেঙ্গল করে দেখিয়েছে। এবং ইস্টবেঙ্গল সর্বোপরি একটা টুর্নামেন্টের ফাইনাল জিতে গিয়ে এশিয়ার মঞ্চে নাম লিখিয়ে ফেলেছে। তো এটা গেল ইস্টবেঙ্গলের সিনিয়র দলের কথা। এবার যদি আমরা একটুখানি জুনিয়র দলের দিকেও তাকাই, তো জুনিয়র দলেও কিন্তু কিছুটা ব্যাপার এরকমই হয়েছে। ইস্টবেঙ্গলে তোমাদের সকলেরই মনে থাকবে সিএফএলটাও কিন্তু ইস্টবেঙ্গলের টিম দুর্দান্ত খেলেছিল, কিন্তু একটা ম্যাচের ভুল, সেই ভুলের জন্য চ্যাম্পিয়ন হতে পারেনি ইস্টবেঙ্গল। মনে থাকবে মোহামেডানের সঙ্গে ম্যাচ, বেশ কিছু পরিবর্তন, প্ল্যানিংয়ের পরিবর্তন, প্লেয়ার পরিবর্তন করে সেই ম্যাচটা ইস্টবেঙ্গলকে হারতে হয়েছিল। সেই কারণে কিন্তু ইস্টবেঙ্গল সিএফএল জিততে পারেনি, জাস্ট একটুর জন্য সিএফএলটা জেতা হয়নি। তখনও অনেক অনেক সমর্থক হতাশ হয়ে পড়েছিল যে কেন এরকম ভুল হলো। তো ভুল থেকেই শিক্ষা নিতে হয়, ভুল মানুষের হয়, এগুলো তো স্বাভাবিক ব্যাপার, ভুল থাকবেই, ভুল ছাড়া কোনো কিছু হয় না আমি তো অন্তত মনে করি। ভুল থাকলে সেখান থেকেই ঠিক হবে। আর সেখান থেকেই যদি আমরা এবার ইস্টবেঙ্গলের এই রিজার্ভ টিমের টুর্নামেন্ট, যেটা বলা হয় বা রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ নিয়ে কথা বলি, তো টুর্নামেন্টটা শুরু ভালো করেছিল, মাঝখানে একটা বড় ব্যবধানে ডার্বি ম্যাচে হার, সেখানে ভিলেন হয়ে গিয়েছিল রণিত। তো রণিত কিন্তু আবার সেমিফাইনাল ম্যাচে একদম সবার কাছে হিরো হয়ে গেছে। এবার ইস্টবেঙ্গলের খালি টুর্নামেন্টটা জেতা, জিতলেই তারা অবশ্যই প্রথমবারের জন্য ইতিহাস তৈরি করবে। এই রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ প্রথমবারের জন্য আমাদের কলকাতায় আসবে, এবং ইস্টবেঙ্গল এই টুর্নামেন্টটা প্রথমবারের জন্য জিতবে। এখনও পর্যন্ত তিন প্রধানই কেউ জিততে পারেনি, তো এটা তো ইস্টবেঙ্গলের কাছে সুযোগ রয়েছে। এবং যেই জিনিসটা আমি বারবারই বলছিলাম যে এই যে টুর্নামেন্টটা, আরও একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে এই টুর্নামেন্টের আগে হতো যারা সেমিফাইনালে চারটে দল থাকতো, তারা কিন্তু নেক্সট জেনারেশান কাপ খেলতো। কিন্তু এবছর থেকে শোনা যাচ্ছে নিয়ম কিছুটা পরিবর্তন হয়েছে, সাউথ আফ্রিকাতে খেলা হবে, বিদেশি ক্লাবদের জুনিয়র টিমরা খেলবে, মানে বেশ কিছু বড় বড় ক্লাবের। তো সেক্ষেত্রে এবারে নিয়মটা পরিবর্তন হয়েছে, যারা দুটো দল ফাইনালে খেলছে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের, তারা কিন্তু নেক্সট জেনারেশান কাপে খেলবে। তো এটাও কিন্তু একটা এএফসির মতোই টুর্নামেন্ট, তো সেই টুর্নামেন্টটাও কিন্তু ইস্টবেঙ্গল খেলবে, সেখানে যোগ্যতা অর্জন করে ফেলেছে। এবার শুধুমাত্র ইস্টবেঙ্গলকে এই ম্যাচটা ফোকাস করতে হবে, ম্যাচটা জিততে হবে। ইস্টবেঙ্গলের আমি যদি আপ ফ্রন্ট নিয়ে কথা বলি, কোনো রকম সমস্যা নেই,
2-0 গোলে পিছিয়ে থাকার অবস্থাতেও যেভাবে কামব্যাক, 3-2 গোলে লিড নেওয়া, পরবর্তী সময়ে আবারও হয়তো গোল খেয়ে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা জেতা মুখের কথা নয়, যেখানে 2-0 গোলে সেমিফাইনালের মতন পিছিয়ে থাকা অবস্থাতেও কামব্যাক। তো আক্রমণ ভাগ নিয়ে কোনো রকম চিন্তা নেই, সায়ন রয়েছে, ভিষ্ণু রয়েছে, অমান রয়েছে, অভিষেক রয়েছে, সুমন রয়েছে, মানে কে নেই সবাই রয়েছে, নসিব রয়েছে, রসাল রয়েছে। রসাল তো দুর্দান্ত খেলেছিল, বডি শেপটা রসাল খুব ভালো করে ফেলেছে, বডিটা কোনো রকম চিন্তা নেই। তো চিন্তা জায়গা একটুখানি রয়েছে, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের ডিফেন্স। ডিফেন্সের উপর যখনই প্রেসার এসেছে তখনই কিন্তু ডিফেন্সের মুখ খুলে গিয়েছিল, আমরা সেমিফাইনাল ম্যাচে দেখেছিলাম। আর মথুর দল কিন্তু অ্যাটাকিংয়ের দিকে খুব ভালো দল, আমরা জানতাম, তোমাদের বলেও ছিলাম, তোমরা যারা সেই আলোচনাগুলো শুনেছিলে জানো। কিন্তু সেই তুলনায় কিন্তু কিছুটা হলেও এই যে পাঞ্জাবের সাথে খেলা, পাঞ্জাবের অতটাও শক্তিশালী দল পাঞ্জাব নয়। ইস্টবেঙ্গলের জন্য যদি দিনটা ভালো যায়, ইস্টবেঙ্গল যদি তাদের যে খেলাটা এতদিন খেলে এসেছিল সেই খেলাটাই খেলতে পারে, তাহলে কিন্তু এই দলকে হারানো সম্ভব, কোনো রকম ইস্টবেঙ্গলের অসুবিধা হওয়ার কথা নয়। তবুও ফাইনাল বলে এক কথা, একটা তো চাপ আলাদাই থাকে। তো সেখানে পাঞ্জাব দলটার মধ্যে বেশ কিছু ভালো ভালো প্লেয়ার রয়েছে, অমরজিতের মতন প্লেয়ার রয়েছে যে কিন্তু ইস্টবেঙ্গল দলে দীর্ঘদিন ছিল, রিকি সাবং রয়েছে, এছাড়াও কিন্তু বেশ কিছু ভালো প্লেয়ার রয়েছে। তো অবশ্যই আমি চাই যে এই ম্যাচটা ইস্টবেঙ্গল জিতুক আর জিতেই টুর্নামেন্টটা ফিনিশ করুক, যেভাবে সিনিয়র দল একটা টুর্নামেন্টের ফাইনালে গিয়ে জিততে পারেনি, ইস্টবেঙ্গলের এই যুব দলের ক্ষেত্রেও তাই একটা টুর্নামেন্টের একদম শেষ মুহূর্তে গিয়ে তারা চ্যাম্পিয়ন হতে পারেনি। চ্যাম্পিয়নটা হয়ে যাক, আর কিছুই চাই না। তোমরা কারা কারা চ্যাম্পিয়ন দেখতে চাও কমেন্টে জানিও। আর ম্যাচের রেজাল্ট কিন্তু সেমিফাইনাল ম্যাচে সেইভাবে কারোরই মেলেনি, যারা ইউটিউব থেকে কমেন্ট করেছিলে সম্ভবত ফেসবুকের একজনের মিলেছিল, আমার সেটা খেয়াল করা হয়নি। তো আশা করি তোমরা সবাই কমেন্ট করবে যে এই ম্যাচের রেজাল্ট কী হতে পারে, অনেকের রেজাল্ট আশা করি মিলে যাবে। তো কালকে ম্যাচ হয়ে যাওয়ার পর কিন্তু অবশ্যই রেজাল্ট নিয়ে আলোচনা করে নেব। আর কালকে সন্ধ্যার দিকে ম্যাচ রয়েছে, তোমরা সকলেই জানো, কোনো রকম অসুবিধা নেই। তো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে যেও। এবার যদি আমরা বেশ কিছু সিগনেচার নিয়ে কথা বলি, তো ট্রান্সফার মার্কেট ওপেন হতে দেরি থাকলেও প্রতিটা দলই রীতিমতন অ্যাক্টিভ রয়েছে। সেই মতোই কিন্তু বাংলার আর এক প্রধান মোহামেডান কিন্তু আজকে একটা খুব ভালো সাইনিং করিয়ে ফেলেছে। এই প্লেয়ারকে নিয়ে এর আগে আমরা কথা বলেছি যে কেন সুযোগ পাচ্ছে না সেটা জানা নেই, কিন্তু নিঃসন্দেহে ভালো প্লেয়ার, 25 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার গৌরব বোরা, যাকে কিন্তু আমরা অনূর্ধ্ব 23 দলেও খেলতে দেখেছি, এবং ISL এক্সপিরিয়েন্স প্লেয়ার, দীর্ঘদিন ওড়িশাতে খেলেছে, নর্থ ইস্টেও খেলেছে, কিন্তু আগের সিজনটা একদমই তার জন্য ভালো যায়নি, খুব কম গেম টাইম পেয়েছে, মোটের ওপর সিজনের 12টা ম্যাচে খেলেছে এবং গেম টাইমেরও অভাব লক্ষ্য করা গেছে, কিন্তু নিঃসন্দেহে ভালো প্লেয়ার। তো এই প্লেয়ারকে শোনা যাচ্ছে মোহামেডান তারা সাইন করিয়ে নিয়েছে 2+1 ডিলে, 2 বছরের কন্ট্র্যাক্ট, আরও 1 বছরের কন্ট্র্যাক্ট এক্সটেনশনের ব্যাপারটা থাকবে মোহামেডানের হাতে। তো এই ডিলটা ডান হয়ে গেছে, অফিসিয়াল কনফার্মেশন ট্রান্সফার মার্কেট ওপেন হলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। খুব ভালো একটা সিগনেচার কিন্তু করেছে। আরও একটা প্লেয়ারকে নিয়ে তোমাদের জানিয়েছিলাম, সেই প্লেয়ারকে নিয়েও তো তখন কথা চলছিল, তো আজকের দিনে দাঁড়িয়ে এই ডিলটাও ডান হয়ে গেছে। 25 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার জোহাও জোহালিয়ানা আইজলে খেলছিল, এই সিজনে 16 ম্যাচে 4টে গোল, 1টা অ্যাসিস্ট রয়েছে, সাইড ব্যাক প্লেয়ার হিসাবেও নর্থ ইস্টের হয়ে কিন্তু দীর্ঘদিন খেলেছে, ISL এক্সপিরিয়েন্স প্লেয়ার। তো ওভারঅল কিন্তু এই সিগনেচারটাকেও কমপ্লিট করে ফেলেছে এবং খুব ভালো একটা সিগনেচার হয়েছে এটা বলতেই হয়। তো এই প্লেয়ারকেও কিন্তু আমরা নেক্সট সিজন মোহামেডানের জার্সি গায়ে দেখতে পেতে চলেছি। তো এই দুটো সিগনেচার কমপ্লিট হয়ে গেছে, তোমাদের জানিয়ে দিলাম। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল, ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।